হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। যারা যারা এখানকার প্রাইস প্যাথের এই ইভেন্টটা বুঝেন নাই, খুব সিম্পলের মধ্যে জলদি জলদি বুঝাই ফেলবো। তো এটা একটা রয়্যাল পাসের মতোই সিস্টেম বলতে গেলে। ডান পাশে আনলক প্রাইস প্যাথ লেখা আছে, এটা যদি আপনারা ক্লিক করেন আপনাদের থেকে 600 UC নিবে। 600 UC নেওয়ার বিনিময়ে আপনাদের এখানে পয়েন্ট মিশনগুলো আনলক হবে। পয়েন্ট মিশনে গেলে দেখতেই পাচ্ছি যে গেম লগ ইন, স্পেন্ড 60 মিনিট ইন গেম, টিমমেটদেরকে ইনভাইট দেয়া, এনিমিদেরকে মারা, এক কথা রয়্যাল পাসের মতো অনেকগুলি মিশন আছে। এই ছোট ছোট মিশনগুলি বা কিছুটা মিডিয়াম টাইপের মিশনগুলি, যে অনেক মিশন আছে, এই মিশনগুলো শেষ করবেন, আপনাদের পয়েন্টগুলো আসবে। অ্যান্ড পয়েন্টগুলো আসলে নিচের প্রোগ্রেস বারটা আপনাদের ফুল হবে এবং যেভাবে যেভাবে লেভেল আপ হবে। রয়্যাল পাস মানে এটা একটা মিনি ইভেন্ট রয়্যাল পাসের মতো বলতে পারেন, যেখানে আপনার সুবিধা আই থিঙ্ক খুব একটা বেশি নাই। সো এই ড্রেসটা আর এই হেডগিয়ারটা আপনারা এখানে ধরেন পার্মানেন্ট পাচ্ছেন, বাট এটা অতটাও জাস্ট লুকিং না, টু বি অনেস্ট। আর এর সাথে আছে একটা পপুলারিটি নিউ, যেটা হচ্ছে 200 পপুলারিটি, মাত্র 200। এটা দিবে আপনাকে একটা লেভেল টুতে গেলে। লেভেল থ্রির ক্ষেত্রে গেলে এখানে আরেকটা পপুলারিটি, এটাতেও 200 পপুলারিটি। তারপর এখানে এই দুইটা হচ্ছে গ্রাফিটি লেভেল ফোরে। তারপর প্যারাশুটটা পারমানেন্ট আছে, আরও একবার এরপর দিবে পপুলারিটি। তারপর আবার এই পপুলারিটি লেভেল সেভেনে, এইটে যে আবার গ্রাফিটি। তো খুব একটা বেশি কিন্তু কিছু নাই। আর এখানে যে হেলমেট, হেলমেট দেখে খুশি হওয়ার কিছু নাই, এটা টাইম লিমিটেড দেখাচ্ছে, ঠিক আছে। নিচে টাইম লিমিটেডের একটা লোগো আছে, মানে পার্মানেন্ট হেলমেট না এটা। তারপরে যে প্যান, প্যানটা পার্মানেন্ট আছে, তবে এটা আপগ্রেডেবল না, নর্মাল প্যান। তার সাথে আরেকটু পপুলারিটি আছে, তারপর আবার পপুলারিটি, তারপর আবার গ্রাফিটি। কি যে শুরু করছে ভাই! আর প্লেনের স্কিন দেখে খুশি হওয়ার কিছুই নাই, এটাও টাইম লিমিটেড, পার্মানেন্ট কিন্তু দেয়নি বা দিবে না। তারপর যে এই ড্রেসটা, আবার এই ড্রেস এনে হেডগিয়ার, ওই প্রথমটার মতোই, কালার চেঞ্জ কিছুটা খালি আমার যা দেখে মনে হচ্ছে, প্যানের সাথে ম্যাচিং যদিও। তো এই ড্রেস আর হেডগিয়ারটা আপনাদের পার্মানেন্ট, প্যানটা পার্মানেন্ট। তো এইগুলো আপনারা 600 UC গ্যারান্টেড পাচ্ছেন। পাশাপাশি এই যে পপুলারিটি আবার দিচ্ছে, আবার এই পপুলারিটি, আবার গ্রাফিটি, ভাই রে ভাই। তারপরে যে এখানে গ্লাইডার দিচ্ছে, বাট এই গ্লাইডারটাও টাইম লিমিটেড, সীমিত সময়ের জন্য, পার্মানেন্ট না। দেন যে লাস্টে 20 নম্বর লেভেল যখন হবে, তখন এই বাইকটা দিবে আপনাদেরকে। অ্যান্ড এই বাইকের ক্ষেত্রে এটা কিন্তু আপগ্রেডেবল বাইক, লেভেল 1 থেকে নিয়ে লেভেল 4 পর্যন্ত আপগ্রেড হবে, ঠিক আছে। কিভাবে আপগ্রেড হবে, এখানে আপনারা ক্লিক করলে দেখতেই পারতেছেন, এখানে মেন আইটেমগুলির জিনিস শো করতেছে। আর এখানে একটা প্রোগ্রেস আছে, এই প্রোগ্রেসটা কমপ্লিট করলে 10টা কানেকশন কালেকশন, এখানে যে কয়টা আইটেম দেখতেছেন, মানে লেভেল 20 করলে যে আইটেমগুলো পাবেন, এই সবগুলো পিকের আইটেম লেভেল 20-এ পেয়ে গেলে তখন নিচের থেকে এই তিনটা জিনিস কালেক্ট করতে পারবেন। যার মধ্যে একটা হচ্ছে আভাতার, একটা হচ্ছে আপনাদের ফ্রেম, এবং আরেকটা হচ্ছে এখানে প্লেয়ার কার্ড। পপুলারিটি ব্যাটেলে লেভেল পিকে 2-3-তে যে একটা কার্ড পান, ওইরকম একটা কার্ড এখানে পাবেন। তো এই আইটেমগুলি পাচ্ছেন। অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলছে, যে সাবস্ক্রাইব আপনারা আমার ইউটিউব চ্যানেলেও করে দিতে পারবেন, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন অ্যান্ড কমেন্টে দেওয়া আছে। ওখান থেকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ ইউটিউব চ্যানেলেই আমার কন্টেন্ট দেওয়া হবে এবং ইউটিউব চ্যানেলেই আমার লাইভ এখন থেকে করা হবে। সো আমার ফোকাস ইউটিউবেই থাকবে। পাশাপাশি এখানে শপের মধ্যে গেলে, শপের ভিতরে দেখতেই পাচ্ছেন আপনারা, ওইখানে যেসব আইটেম টাইম লিমিটেড পাইছেন, ওইসব জিনিস পার্মানেন্ট নিতে পারবেন ইউসি দিয়ে। যেমন হেলমেট ছিল টাইম লিমিটেড, ওটা আপনার নিতে হইলে অবশ্যই এখানে এই মিনি রয়্যাল পাসের মতো যে সিস্টেম, ওটা লেভেল 10-এ যেতে হবে। 10-এ যাওয়ার পর 600 UC দিয়ে আলাদাভাবে আপনার এই হেলমেট কিনতে হবে, প্লেনের ক্ষেত্রে 900 UC খাবে। তো এই হেলমেট আর এই প্লেনের জন্য ভাই 600-900 UC ওয়ার্থ ইট না। তবে যাদের প্রচুর ইউসি আছে, যারা কালেকশন করতে পছন্দ করে, তাদের জন্য ইট ক্যান বি আ গুড চয়েস। সো এটাই। আর পাশাপাশি এখানে লেভেল 20-তে, মানে রয়্যাল পাসের লেভেল 20 হইলে আপনারা এই গ্লাইডারটার জন্য ক্রেট খুলতে পারবেন, গ্যারান্টেড না কিন্তু 20 UC, ক্রেট খুলতে পারবেন। ক্রেটের থেকে লাকে যদি থাকে তাইলে পার্মানেন্ট পাবেন, যেখানে দেখেন টাইম লিমিটেড কতগুলি দেওয়া রাখছে, 7 দিন, 3 দিন, 1 দিন, মানে এই স্পিনে পাওয়া না পাওয়া একই। যদি লাক খুবই ভালো থাকে তাইলে হয়তো অল্প স্পিনে পাবেন, আদারওয়াইজ ভাই প্রচুর ইউসি খাবে, তাও সহজে দিবে না। আই এম বিং ট্রান্সপারেন্ট, আই এম বিং জেনুইন, সো ওই অনুযায়ী বলতেছি। আর আপনারা ইউসি দিয়ে নিতে না চাইলে ওখানে যে পয়েন্ট জমে, প্রোগ্রেস বারে যে পয়েন্ট বাড়বে, ওই পয়েন্ট দিয়েও আপনারা এখান থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে হেলমেটের জন্য 1500 পয়েন্ট লাগবে, দেন প্লেনের ক্ষেত্রে 2250, আর ক্রেটও খুলতে পারবেন 30 পয়েন্ট করে প্রত্যেকটা। বাট স্টিল কবে না কবে দিবে এর কোনো গ্যারান্টি নাই। আরও আছে এখানে জিনিসগুলো, সেগুলো আপনারা রিডিম করতে পারেন। তো ওভারঅল একটা ব্রিফলি দেখতে গেলে, যদি শুধুমাত্র এই 600 UC দিয়ে প্যাকটা আনলক করেন, রয়্যাল পাস যেভাবে নেন, নেওয়ার পরে এই নিচের প্রোগ্রেসগুলো, তারপর পয়েন্ট দিয়ে সব থেকে কেনা বা এই বাইকটা পাওয়া গ্যারান্টেড, এইসব দিক দিয়ে এটা ওয়ার্থ ইট বলা যায়, তবে আপনাদের এই 600 UC কিন্তু ব্যাক আসবে না। যারা যারা পুরো ভিডিও দেখছেন আপনারা এখন জেনে নেন যে এই ইউসি কিন্তু পুরোপুরি ব্যাক আসবে না। আর এটা ভাই কমন সেন্স, কারণ পয়েন্টের এখানে যদি যান আপনারা, আমাদের রয়্যাল পাসের ক্ষেত্রে যেমন ইউসি ব্যাক আসে, এখানে শুধু পয়েন্ট দিবে, কোনো ইউসি বা কিছু দিবে না। তো আপনারা কোনো ইউসি ব্যাক পাচ্ছেন না। তবে আইটেমগুলো দেখাইছি, ওভারঅল কী কী পেতে যাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন। আর এখানে লেভেল 1-এর পাশে যদি ক্লিক করি, এখানে এই বাটনটা ফর সাম রিজন,
কাজ করছে না। তবে যাই হোক, প্রাইস প্যাথ ইভেন্টের যত ওভারঅল ডিটেল ছিল সব কিছু আমি কভার করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, আশা করি কারো মনে কোনো ডাউট নেই, কোনো কনফিউশন নাই। সো পেজে নিউ হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন, যেখানেই দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে অ্যান্ড ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ইউটিউবটাকে যে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন, কারণ এরপর থেকে আমার সব কন্টেন্ট আর লাইভ শুধুমাত্র ইউটিউবে হবে। সো ইউটিউবে শিফট হয়ে যান যাতে করে কোনো আপডেট মিস না করেন। So this is AuTuL Gaming taking your leave. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hafiz, and see you in the next content on live stream.